एवरीवन, गुड इवनिंग एंड वेलकम बैक टू द चैनल। आशा करी अपनारा भालो आछेन, सुस्थ आछेन। इनसाइड आउट एक्सट्रा एर आगेर भिडियोते आमरा आमादेर योगा रुटीन शेयर करेछिलाम, जेखाने प्राइमरिलि आमरा किछु वार्म आप एक्सारसाइजेस एंड तारपरे बसे बसे बडी स्ट्रेचिंग एर किछु फर्मेर ब्यापारे कथा बलेछिलाम। सेई भिडियोटा आपनादेर खूब भालो लेगेछिलो, आपनारा अनेके कमेंट सेक्शने लिखेछिलेन, खूब हेल्पफुल होयेछे, मोटिवेशनल होयेछे। ताई भाबलाम सेटारई परेर पार्टटा बानानो जाक, ताई आजके क्यामेरार सामने आमि बसे आछि सेई भिडियोर सेकेंड पार्ट करार जन्य। तो এই ভিডিওতে আমি শেয়ার করব অষ্টাঙ্গা স্ট্যান্ডিং সিকোয়েন্সের 10টা আসনের মধ্যে 6টা, সেই ব্যাপারে আপনাদের সঙ্গে কথা বলবো। তো অ্যাজ আ বিগিনার এই আসনগুলো একটু ডিফিকাল্ট হতে পারে, বাট ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে করতে খুবই ইজি হয়ে যাবে। ইভেন আমি নিজেও এখন প্র্যাকটিস করছি আর যত দিন যাচ্ছে বডি ফর্মটা আরও অ্যাকিউরেট হচ্ছে। তো আর সময় নষ্ট না করে শুরু করা যাক। অষ্টাঙ্গা স্ট্যান্ডিং সিকোয়েন্সের 10টার মধ্যে আজকে আমরা 6টার কথা বলবো। তার মধ্যে প্রথম দুটোকে আমরা তিনবার তিনবার করে প্রথমে রিপিট করব, তার মানে টোটাল 6বার হলো। তারপরে বাকি 4টেকে এক এক করে করব। তো প্রথম সিকোয়েন্সটা হলো এরকম, আমরা সাইড ওয়াইজ এভাবে দাঁড়াবো, হাত জোর করে প্রণাম করব, বড় নিঃশ্বাস নিতে নিতে জোর হাত অবস্থায় হাত দুটোকে উপরের দিকে তুলব, তারপরে নিঃশ্বাস ছেড়ে দিয়ে একদম নিচের দিকে আসব, চেষ্টা করব কপালটাকে হাঁটুর সঙ্গে টাচ করানোর, আর এরকম অবস্থায় এই বডি পজিশনটাকে হোল্ড করার চেষ্টা করব যতক্ষণ সম্ভব। তারপরে আবার নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। তো এটা ছিল প্রথম সিকোয়েন্স। এর পরের সিকোয়েন্সটা এরকমই একটু আলাদা, আবার দু হাত জোর করে প্রণাম করব, বড় নিঃশ্বাস নিয়ে হাত জোর অবস্থায় উপরের দিকে যাব, নিঃশ্বাস ছেড়ে দিয়ে নিচের দিকে আসব, কিন্তু এবার হাত দিয়ে পায়ের বুড়ো আঙুল দুটোকে ধরব আর সামনের দিকে এভাবে তাকাবো। এমন অবস্থায় যতক্ষণ সম্ভব হোল্ড করব, তারপরে আবার নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। তো এই দুটো সিকোয়েন্স হচ্ছে কম্বিনেশন, এটাকে আমরা তিনবার মানে তিনটে সেটে রিপিট করব, মানে টোটাল 6বার। আমাদের 6টা আসনের মধ্যে দুটো হয়ে গেল, এরপরে থাকবে 4টে। 4টে আমরা বোথ সাইডে একবার একবার করে করব, মানে টোটাল 8বার আমরা করব। তো 3 নম্বর আসনটার জন্য আমরা একদম ম্যাটের সাইডে এভাবে চলে আসব, একদম সোজাসুজি দাঁড়াবো, তারপর একটা বড় স্টেপ নিয়ে সাইডে নাম। এমন অবস্থায় আমার বাঁ পায়ের পাতাটা একটু কোণাকুণি সামনের দিকে এভাবে পয়েন্ট করে থাকবে, মানে এরকম অ্যাঙ্গেলে, এরকম অ্যাঙ্গেলে, বডি কিন্তু আমার স্ট্রেট। আর ডান পায়ের পাতাটা এদিকে যতখানি স্ট্রেচ করা পসিবল করুন, এই পাতাটা এদিকে সোজাসুজি। এবার আমি একটা বড় নিঃশ্বাস নেব, তারপরে নিঃশ্বাসটাকে ছেড়ে নিচের দিকে যাব, আর ডান হাত দিয়ে আমার ডান পায়ের বুড়ো আঙুলটাকে ধরবো আর বাঁ হাতটা সোজাসুজি উপরে, আর আমি দেখবো আমার বাঁ হাতের এই বুড়ো আঙুলটাকে। ঠিক আছে, তাহলে এটাকে আমি কাউন্ট করে করে করছি। প্রথমে দাঁড়ালাম, একটা বড় স্টেপ নিলাম, বাঁ পায়ের পাতাটাকে ভিতরের দিকে পয়েন্ট করলাম, ডান পায়ের পাতাটাকে এদিকে সোজাসুজি রাখলাম, এভাবে দাঁড়ালাম, একটা বড় নিঃশ্বাস নিচ্ছি, নিঃশ্বাস ছেড়ে নিচের দিকে যাব, ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুলটাকে ধরবো, বাঁ হাতটাকে আস্তে আস্তে উপরের দিকে সোজা করে দেবো, এবার বাঁ হাতের বুড়ো আঙুলটাকে দেখব, আর এই পজিশনটাকে যতক্ষণ হোল্ড করা পসিবল করব। তারপরে আবার একটা বড় নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসব। এবার সেম জিনিসটা আমি অন্য সাইডে করব, তার জন্য আমি আবার এইদিকে চলে আসব, একটা বড় স্টেপ নেব। এমন অবস্থায় আমার ডান পায়ের পাতাটা একটু ভেতরের দিকে পয়েন্ট করে থাকবে আর বাঁ পায়ের পাতাটা সোজাসুজি এইদিকে। একটা আমি এরকম ভাবে দাঁড়াবো, একটা বড় নিঃশ্বাস নেব, বাঁ হাত দিয়ে ডান বাঁ পায়ের বুড়ো আঙুল ধরবো, ডান হাতটাকে উপরে তুলবো, এবার আমরা করবো 4 নম্বর আসন, যেটা 3 নম্বরের মতন 80% সেম, 20% যেটা আলাদা সেটা হচ্ছে বডিটাকে উল্টো দিকে টুইস্ট করতে হবে আর হাতের প্লেসিংটা এবার অপোজিট হবে। আর এটা 3 নম্বরের থেকে একটু ডিফিকাল্ট, বাট ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে করতে ডেফিনেটলি হয়ে যাবে। এক্ষেত্রে আগেরবার আমরা এভাবে দাঁড়িয়েছিলাম, ডান হাত দিয়ে ডান পায়ের বুড়ো আঙুলটাকে ধরেছিলাম, এবার বাঁ হাতটাকে আমাকে ডান পায়ের পাশে প্লেস করতে হবে, পাশে মানে এই সাইডে। ঠিক আছে, এবার যদি অ্যাকিউরেট করতে হয় তাহলে এটা যদি সারফেস হয় তাহলে এই হাতটাকে বাঁ হাতটাকে এভাবে প্লেস করতে হবে, কিন্তু সেটা আমি বলছি খুবই ডিফিকাল্ট আর বিগিনারদের জন্য খুবই ডিফিকাল্ট, ইভেন আমিও অত দূর অব্দি পৌঁছাতে পারিনি। তো আমরা এখন যেটা করব, এটা যদি আমার ফিট হয় তাহলে এটা যদি ফিট হয় বাঁ হাতটাকে আমরা সাইডে এভাবে প্লেস করব,
তারপর ওভার দ্য টাইম প্র্যাকটিস করতে করতে আমরা ডেফিনেটলি কোনো না কোনো দিন এইভাবে প্লেস করতে পারবো। তো আমি দেখাচ্ছি স্টেপটা কীভাবে হয়। তো আবার আমরা একদম ম্যাটের একদম সাইডে চলে আসবো, একটা বড় স্টেপ নেব এইভাবে। আবার ওই সেমই জিনিস, বাঁ পায়ের ফিটটা একটু কোনাকোনি এদিকে থাকবে এরকম অ্যাঙ্গেলে, আর ডান পাতাটা এভাবে যেরকম আগেরবার ছিল সেম। আমি একটু আগে দাঁড়াই। এবার আগেরবার আমরা করছিলাম এরকম, এবার বাঁ হাতটাকে মাটিতে প্লেস করবো। বাট যেরকমটা করলাম প্রথম দিকে প্লেস করাটা একটু ডিফিকাল্ট, তো বাঁ হাতটাকে আমি জাস্ট সাইডে রাখবো এরকম। তো আগেন সেম, একটা বড় নিঃশ্বাস, নিঃশ্বাস ছেড়ে গিয়ে বাঁ হাতটাকে মাটিতে এভাবে রাখবো, ডান হাতটাকে উপরে তুলবো, এবার ঘাড় ঘুরিয়ে উপরের দিকে দেখবো। এবার আমরা করবো পঞ্চম আসন, যেটা খুবই ভালো, মানে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। আগেন আমরা একদম সাইডে চলে আসব, একটা বড় স্টেপ এইভাবে দাঁড়াবো। আগেন আমার লেফট ফিট একটু ডান দিকে অ্যাঙ্গেল করে, আর এটা এরকম একই। এবার নিটাকে আমরা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, সারফেস থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে এভাবে বেন্ড করবো, ঠিক আছে? দেন হাত দুটোকে এভাবে স্প্রেড করবো। এটাকে বলা হয় ওয়ারিয়ার বি পোজ। ওয়ারিয়ারের অনেকগুলো মানে একটা ওয়ারিয়ার সিকোয়েন্সের অনেকগুলো পোজ থাকে, তো এটা হচ্ছে ওয়ারিয়ার বি পোজ, ঠিক আছে? তাহলে আমরা ওয়ারিয়ার বিতে এলাম, এরকম আপনারা করতে পারেন। দেন একটা বড় নিঃশ্বাস নেব। এবার ডান হাতটাকে এই পায়ের একদম সাইডে প্যারালালে প্লেস করতে হবে, এভাবে আমি দেখাচ্ছি। এভাবে আমরা দাঁড়ালাম, ওয়ারিয়ার বি পোজে এলাম, একটা বড় নিঃশ্বাস নেব। এবার আস্তে আস্তে ডান হাতটাকে ডান পায়ের সঙ্গে প্যারালালি মাটিতে প্লেস করবো। আগেন ওই একই জিনিস, যদি অ্যাকিউরেট করতে হয় তাহলে এটা যদি সারফেস হয় হাতটাকে এভাবে প্লেস করতে হবে, কিন্তু সেটা ওভার দ্য টাইম ডেভেলপ হবে। ইনিশিয়ালি আমরা এখন এরকম আপনি রাখতে পারেন, এরকম রাখতে পারেন। তো আমি এখন এভাবে রাখবো বা এরকম রাখবো। সাইডে এলাম, একটা বড় স্টেপ নিলাম, এটাকে সোজা রাখলাম, এটাকে একটু ভিতরের দিকে পয়েন্ট করালাম, ওয়ারিয়ার পোজে এলাম, বড় নিঃশ্বাস নিলাম। ডান হাতটাকে আমি এই পায়ের সঙ্গে প্যারালালি একদম ডান দিকে সাইড করে রাখলাম, বাঁ হাতটা একদম এভাবে, আর আপনি দেখবেন আপনার বাঁ হাতের বাইসেপের দিকে এভাবে। হোল্ড দিস পজিশন অ্যাজ লং অ্যাজ পসিবল। একটা বড় নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসুন। অপোজিট সাইডে আগে আমরা করবো, তো একদম সাইডে চলে আসবো, বড় স্টেপ নেব, ডান পাটাকে একটু ভেতরের দিকে পয়েন্ট করবো, বাঁ পাটাকে এদিকে, নিটাকে একদম 90 ডিগ্রি সারফেসের সঙ্গে বেন্ড করব, একটা বড় নিঃশ্বাস নেব, বাঁ হাতটাকে এই সাইডে রাখবো, ডান হাতটাকে একদম সোজা, ডান হাতে বাইসেপের দিকে তাকাবো। আমরা করব আমাদের লাস্ট 6 নম্বর আসন, যেটা এই সবগুলোর মধ্যে একটু ডিফিকাল্ট, আর আমি বারবার এই ডিফিকাল্ট টার্মটা ইউজ করছি আপনাদেরকে ডিমোটিভেট করার জন্য না, রাদার এটা বোঝানোর জন্য। প্রথমবার আপনারা এই কোনো একটা আসন করতে গিয়ে যদি ভাবেন খুব কঠিন আমার দ্বারা হবে না, তখন এটা মনে রাখবেন যে এগুলো সত্যিই একটু ডিফিকাল্ট পোজ, আর ওভার দ্য টাইম প্র্যাকটিসের থ্রুতে ডেভেলপ করা যায়। তো আপনি যদি একটুও করতে পারছেন, মানে 50% যদি করতে পারছেন তাও অনেক। তো প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, অ্যান্ড ওয়ান ডে ডেফিনেটলি একদম অ্যাকিউরেট বডি পজিশন তো হবে, তো সেটারই চেষ্টা করবো আমরা সবাই। এবার হচ্ছে লাস্টেরটা, যেটা 5 নম্বর থেকে একটু আলাদা, আগে 20% ডিফারেন্স। তো আমরা আবার বাঁ দিকে চলে আসবো ম্যাটের একদম শেষে, একটা বড় স্টেপ নেব, আগেন এটা একটু ভেতরের দিকে পয়েন্ট, এটা সোজাসুজি, আগেন ওয়ারিয়ার বি পজিশনে, একটা বড় নিঃশ্বাস নেব। এবার এর আগেরবার আমরা কি করছিলাম, ডান হাতটাকে ডান পায়ের সঙ্গে প্যারালালি এই সাইডে প্লেস করছিলাম, এই হাতটাকে এরকম করছিলাম। এবার ঠিক অপোজিট করব, বাঁ হাতটাকে বাঁ দিকে প্লেস করতে হবে, অ্যান্ড উইচ ইজ আগেন ডিফিকাল্ট। তো আমরা আগেন ওই এটা যদি সারফেস হয় এভাবে প্লেস করব, বাট যদি অ্যাকিউরেট করতে হয় তাহলে কিন্তু এভাবে প্লেস করা উচিত, এটা মাথায় রাখবেন। সো ওভার দ্য টাইম ধীরে ধীরে চেষ্টা করবেন যে এভাবে থেকে যেন এভাবে পৌঁছানো যায়, ঠিক আছে? তাহলে এরকম আমরা দাঁড়ালাম, বাঁ হাতটাকে মাটিতে নিয়ে যাওয়ার জন্য কী করবেন, বাঁ হাতটাকে নিয়ের ওপরে এভাবে নিয়ে আসবেন এভাবে, ঠিক আছে? তারপরে আস্তে করে সাইড ওয়াইজ রাখতে হবে, ঠিক আছে? তো এরকম রাখলাম, ডান হাতটাকে সোজা, এবার আমি দেখবো ডান হাতের বাইসেপের দিকে, বড় নিঃশ্বাস নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবো। এটা অপোজিটটা করে নি, আবার একদম সাইডে এলাম, একটা বড় স্টেপ নিয়ে এলাম,
এটাকে একটু ভিতরের দিকে এটাকে সোজাসুজি ওয়ারিয়ার বি পজিশনে একটা বড় নিঃশ্বাস নেব। এবার ডান হাতটা এই সাইডে, তো ডান হাতটাকে আবার নিয়ে এনে করে সাপোর্ট দিয়ে এরকম কাজ করানো। বাঁ হাতটাকে সোজাসুজি দেখবো বাঁ হাতে বাইসেপের দিকে। অল রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং আপনাদের সময় দেওয়ার জন্য। আর এই ভিডিওতে আমি চেষ্টা করলাম আষ্টাঙ্গা স্ট্যান্ডিং পজিশনের প্রাইমারি 10টা আসনের মধ্যে 6টা আপনাদের সঙ্গে শেয়ার করার, বাকি 4টা একটু ডিফিকাল্ট যেগুলো আমিও প্র্যাকটিস করছি, পরে কোনো একটা ভিডিওতে সেগুলো শেয়ার করবো আপনাদের সঙ্গে। তো যোগার অনেক রকমের ফর্মেশন হয়, তো যদি আমরা এগুলোকে একটু অল্টারনেটিভ করে করি, মানে আজকে এই সিকোয়েন্সটা ফলো করলাম, সেটা কিছুদিন করলাম, আবার একটু চেঞ্জ করলাম, তো আমার ইন দ্যাট কেস বডি ভালো রেসপন্স করে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, আমি নিজের উপরে অ্যাপ্লাই করে দেখেছি। তো যদি আপনাদের এই ভিডিওসগুলো ভালো লাগে তাহলে ডেফিনেটলি এই যোগা সিরিজের আরও কিছু ফার্দার ভিডিওস বানাবো, যেখানে মেবি কোরের জন্য কিছু এক্সারসাইজ বা ওই যেরকমটা বললাম ওয়ারিয়ার সিকোয়েন্সের কিছু ডিফারেন্ট বডি ফর্মেশন, ওগুলো কত টাইম শেয়ার করার চেষ্টা করবো। সো ইয়েস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে প্লিজ লাইক করে যাবেন চলে যাওয়ার আগে, আর আপনার ভ্যালুয়েবল ওপিনিয়ন নিচে কমেন্ট বক্সে শেয়ার করতে ভুলবেন না। সো অ্যাজ উই অলওয়েজ সে, টেক কেয়ার অফ ইউর সেলফ, ইউর ফ্রেন্ডস, ইউর ফ্যামিলি, এভরিবডি অ্যারাউন্ড ইউ, স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড ভালো থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট আরেকটা এক্সাইটিং ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, গুড নাইট।